Assalamualaikum, welcome London to Molivada channel. Today I am Joel Ahmed. After our chat, live was joined with you. After our aspect of time, aspect Molivada or first day or total lockdown. Jeta bolo isse shorare kuchuna korsun. After our lockdown, total lockdown. Jeta bolo amra dekhani chesta kormo. After our shobel shob lockita ba aur amra video shob share korba. Aur ba after dekhte thao kam ba dekhai mo after our dosuru ko fari. আস্তে আস্তে ক্লিয়ার ওয়েবসাইট খোলা হয়েছে, ওয়েবসাইটের নামটা কিন্তু আমি আপনারা লিখব দিমুনে, ওয়েবসাইটের নামটা দিমুনে। ওখান থেকে আপনারা তিন ঘন্টার লাগে আপনারা আইডি কার্ড ছবি তারপর আপনারা তথ্য হলতা দিয়া আপনারা কিন্তু তিন ঘন্টার লাগে সময় তারপর যদি জরুরি ডাক্তার দেওয়া হয় এটা হলো কিন্তু পাঁচ জানি হয় আমি আসলে পুলিশ আমি আপনার লিঙ্কটা দিমুনে ডিসক্রিপশনে বলছ লিঙ্ক দিব পয়েন্টে পয়েন্টে আসলে পুলিশ আছে আর মানুষ তো নাই খুবই কম মানুষ ফার্মেসি খোলা আছে আর সবই বন্ধ আসলে কটুর যে কইছে সরকার আসলে কটুর আমার আমরা মাইছে মানরা মাইছে মানরা কটুর আমার লাগে যদি এর আগে যে যেটা আসলে খোয়াইছিল আগে যেটা খোয়াইছিল স্বাস্থ্যবিধি মান্য আসলে আমরা চলছি না স্বাস্থ্যবিধি মান্য তার লাগে কটুর দেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন যে কটুর কেন দেওয়া হইল কটুর দেওয়া হয়েছে আমরা যে কত সপ্তাহ দেওয়া হয়েছিল স্বাস্থ্যবিধি মান্য বন্ধ কেউ পেট্রোল দেন না আজকে প্রশান্তি খুয়াইছে কেউ সাইকেলে পেট্রোল দিত না গ্যাস দিত না আমি নিজেই পারছি না করে গতকালকে পেট্রোল ভরছি কিছুই নিতা আর পেট্রোল পেট্রোল পাম্প সব বন্ধ হয়ে যাচ্ছে পার্সোনালের আছে আপনার আগের সতর্ক করলাম খবরটি পড়তো না আর পড়তা না পড়তা ভালো হয় ওই সময় দেখবো এই আপনারা অনেক আসুন লাইভও আসুন এটা দেখো আমরা কুসুমাক আছি বর্তমানে লগে আমরা আরে ফ্রেন্ড আছে আলমগীর ভাই আলমগীর ভাই সালাম দুকা আপনারা কোন ক্যামেরা কইরা সালাম আলাইকুম দুকা দুকা আলা আছেন আপনারা খুব ভালো আছেন আসলে দোয়া করবা আর আমরা এত কষ্ট করি আপনারা লাইভ দেখাই দাও আপনারা যদি লাইক করেন না শেয়ার করেন না তো আমরা কষ্ট করতে আমরা উৎসাহ জোর যাব আপনারা আমাদের উৎসাহ জোর করতে বলবা আমরা দোয়া করতাম আপনারা ভালো থাকবেন আমাদের দোয়া করতাম সালাম আলাইকুম ধন্যবাদ আপনাদের
আসলে করে পাইছি না, আমার বন্ধুরে ভাত দিয়ে নিয়ে গেছি করে পাইছি না। আসলে লাইভ করার লাগে, সাইকেল খেলা চালা নেই, ফেলাই করা জানা লাইভ। এরপরও আপনারা তখন বিদেশ কামরুজ্জামান তরফদার কাহির কাহির ভাই আসলে রইদলাই ধরেন না, জামান তলবদার হাইরুল জামান তলবদার, ধন্যবাদ হাইরুল জামান তোর ভাই ভাই কইছেন। আসলে আমাকে দেওয়া গেছে না, আমরা পশ্চিম বাজার, পশ্চিম বাজার জীবনও সন্তানের দুঃখ, স্বাস্থ্যবিধির অবস্থা নাই, তো মানেন না স্বাস্থ্যবিধি দেবো গা, আনিলে ভাগল মরব কি বাঁচবা এরা এটা বুঝাত নাই দেবো গা। বিভিন্ন বলে পরে পুলিশে বাধা মাইয়া ওই দেবো গা পশ্চিম বাজার। এখন পশ্চিম বাজার এইচ শ্রীকান আহমদ ভাই ভাই কেতাল আছেন, খুব ভালো লাগার ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আসলে ভালো লাগার কথা, আসলে আপনার প্রবাসও তখন আপনার কোনদিনও তখন জানাইবা, আপনার প্রবাস তখন আসলে দেখাবার লাগে, প্রবাসে দেশটা দেখার লাগে, অনেকে ইয়ে করে দরকার লকডাউনের অবস্থা নিও দরকার, লকডাউনের কোনো ভালোই নাই, দিব পুলিশের সময় কোনো বাদাম দিব না নি, আমরা বাঙালি দিয়ে তখন বলবো মাস্ক নাই এরা, পুলিশের সময় মারবো না নি তখন বুঝবো, তখন বুঝবো লকডাউন ঘরে হয় ওই দেবো কা ভাই। করোনা আমরা মরিয়াদার আইসে না, কিন্তু মরিয়াদার আইসে না করোনা, কিন্তু মরিয়াদার এখন বারে রেড জোন দিছে। রবি আহমদ ভাই থ্যাংক ইউ ফর লাইফ, ধন্যবাদ ধন্যবাদ ভাই, আপনারই ওয়েলকাম জানাই এটা নিয়ে দেবো কা। তো খানি দিয়ে ব্যস্ত আমরা খুব আস্তে আস্তে যাইরাম, আহমদাদ ভাই ফর আহমদাদ ওয়াচিং ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক, ধন্যবাদ আহমদাদুল ভাই, ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার কমেন্ট করছি, ইনশাল্লাহ আর অনেক ভাই এনে আসবেন লাইভও আসবেন, লাইভও জানাও কাকে কীটা মতামত দিতে পারা, মতামত জানাই দেওয়া কিন্তু পেট কমেন্ট করবা না, সবাই আমরা পশ্চিম বাজারের অবস্থা আপনারা দেখাইছি, এখন থেকে মা আপনারা বাবাই দিকে আসুন সমুদ্র দেখাই, প্রতিদিন লাইভ পাইম, প্রতিদিন আমি লাইভ পাইম, সাই নাম্বার পাইম মলিবাজার, ওটা কোন জায়গা মলিবাজার ভাই, এটা পশ্চিম বাজার সুলতান আহমদ ভাই, এটা মলিবাজার পশ্চিম বাজার, পশ্চিম বাজার দিয়ে বারাই নাম বানাইছি আমরা হাসপাতাল রোডের দিকে ধরা। ও এইচ রিফান আহমদ ভাই বাংলাদেশে আছেন নি ভাই, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার দাদা কমেন্ট করছেন বোঝা গেছে যে আপনার অনেক প্রবাসে থাকবেন, ঠিক আছে অসুবিধা নাই, অনেক মানুষের দেখলাম যাইবে আমরা সময় যাইব, লাইভ বেশি করতাম না আপনার লাইভ দেখাইবো, আর বিকেল টাইমটা ইফতারের টাইমটা যদি ফারি দেখাইবো, আজকে প্রথম রমজান ইফতারের টাইম ফার্মি দেখাইতাম আমি জানলাম না। সুফিয়ান আহমদ ভাই মলিবাজার থেকে, মলিবাজার এটা কোন জায়গা ভাই, বললাম তো মলিবাজার আপনার কোন জায়গার ভাই জানাইব আমরা লাইভ কমেন্টের মাধ্যমে, মলিবাজার আসলে লকডাউন পালন করে কিন্তু আমরা পশ্চিম বাজারে কিন্তু লকডাউন নাই, পশ্চিম বাজার হয়েছে আপনার ইয়ে করোনা মুক্ত, পশ্চিম বাজার কোনো করোনা নাই, ওই দশ নিতে খালি এটা হচ্ছে আপনার এম সাইফুর রহমান রোড, ওই দেখো গা ওয়েস্টার্ন প্লাজা, এটা এটা কিন্তু আছে, ওইটা করোনা বেশি, করোনা হইলে নাই আপনার পশ্চিম বাজারের বেশি ভাই। আমি ভাই বাহরেন, বাহরেন আছি, এবার মামা লাগে, ও মামা লাগে আছে ভাই, আমি পরে মাতুন না আপনাদেরকে মামা বুঝলাম, পরে মাতুন না দেবো এবার কিন্তু লকডাউন আছে বলি ঝুলিয়া শপিং সিটিটা বন্ধ, কিন্তু আমার পশ্চিম বাজারের অবস্থা খুবই খারাপ, এই জীবন আমার ভাই আমি আপনার লাইফ সবসময় দেখি, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের দেখতে ভাই, আপনারা যদি না দেবেন ভাই ছেলেটা কিন্তু আমরা
এই জুতো আমরার ভিউয়ার্স আছেন সুযোগ ভালো দেবে যত ভিউয়ার্স আছেন পৃথিবীর মাঝে আমরা সারা পৃথিবী কিন্তু এটা চলে সারা পৃথিবীর মাঝে ভিউয়ার্স আছেন অধোকা ইবায় করোনা কম আইছে ইবায় করোনা কম আছে ইবায় করোনা করোনা নাই ইবায় করোনা সব গেছে কি করোনা তো ইয়া আর করোনা সব আছে আমরা সেন্ট্রাল রোড আরামবাগ খুলে হওয়া তো আছে দেখে ভালো হওয়া ফ্রেশ কলা ভাই আজ বেলা নিবে যা সামনে যা দেরানি আমি আপনার লাইফ ধন্যবাদ ধন্যবাদ ইমান আমদার তালুকদার ভাই প্রিয় সর মৌলিকার দেখার জন্য ধন্যবাদ আপনি রিকোয়েস্ট পাঠাবো না ভাই কেউ রিকোয়েস্ট আমি এক্সপেক্ট করতে পারতাম না এখানে আমি লাইব করলে আমার লাইফ ফাটিয়ে দিব বুঝছেন না ওই দেওয়া দাবা একটু ব্রিজের উপর দিয়ে আই দেবে আবার ও সানিঘাটের ব্রিজ পার হয়ে গেলে আবার ঠিক আছে কিয় নাই ভাই করোনা নাই করোনা আছে ভাই আজকে আমার সাথে দেখা করোনা কিন্তু আপনার পশ্চিম বাজার খালি করোনা নাই পশ্চিম বাজার আল্লাহ আল্লাহর কুদরতে শিবা দিয়ে করোনা নাই হাজার হাজার মানুষ পশ্চিম বাজার বাজার হলে লুকিয়ে লুকিয়া লাইভ আমি ইনশাল্লাহ দেখো বিকালে করতাম পারি নি বুঝুন আর তো আজকে পয়লা রোজা রোজা ধরে লিছে তো আমরা মনোনতি শুরু হয়ে গেছে তাহলে আমরা আর মনোনতি লাসান এমডি নজরুল ইসলাম ভাই জি ভাই মৌলভীবাজার জেলা দুবাই থেকে ধন্যবাদ ভাই ধন্যবাদ আসলে রইদলে কমেন্ট করা যান না ভাই সুমান আহমদ ভাই ধন্যবাদ মৌলভীবাজার দেখার জন্য ধন্যবাদ ভাই আপনার কমেন্ট লাগি অশেষ ধন্যবাদ আর আপনার সবসময় আমার এটা দেখবা আর লাইক করবা সবসময় লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর আমরা কিন্তু একটা আমার যে ইন্য দর্শক যারা আমার লাইভ দ্বারা আসলে আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা কাছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝছেন না আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলো তো এই ভিডিওগুলো সারি তো ইউটিউব চ্যানেলে সারার মানে হলো ইউটিউবে যারা আমার ভিউয়ার্স আছে তারাও দেখুন আর আমরা দেখি কিন্তু আমি প্রতিটা লিঙ্ক আপনারা ফেসবুকে সারি আমি ইউটিউবও সারি আর তো দয়া করি আমার আমরা ইউটিউবটা সাবস্ক্রাইব হবা সবাই খুব খুশি হইমু আর মানুষও দেখবো আপনারা আপনারা কইবা খে কোনান থেকে পড়বাসো যারা তখন খে কইবা কোনানো যাইতাম আমরা গিয়া আপনারা ভিডিও করবো লাইভ করবো আর আমরা এমন পয়সা দাবি করি না আমরা খালি খরচটা দেওয়াইবা আমরা কোনো পয়সার দরকার নাই ভাই আমরা আসলে আপনারা সেবায় আছি আপনারা প্রবাসও আছেন আর আমরা চেয়ারম্যান যে রকি মিয়া তানও সেম কথা আমরা আমরা খালি আপনারা দেখাই মতো যে আমরা খালি খরচটা দিবা বুঝছেন আমরা তো আসলে দেশে অনেক মানুষ বেকার আছে এই জন্য এই চ্যানেলটা খোলা যে বেকার মানুষগুলা ইয়ে করতা এটা সান্দিঘাট ব্রিজ আর খুব রোহিত ভাই রোহিত রানী লাগে জানাইলে আর দেখো দেখো এখানে জানা মরিয়ে দেখার ব্রিজ দেখা যায় বানাবে দেখো কাগজ মরিয়ে দেওয়ার পরেও সবা ভাই রাজনগর তার কি দেখাই বানি ভাই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই রাজনগর তো রাজনগর কোন গ্রাম ভাই রাজনগর কোন গ্রাম জানাইবা আমরা তো চেয়ারম্যান যে রকিব ভাই রাজনগর আছেন ফার্স্ট গাঁওতান বাড়ি আর যদি কই না অবশ্যই আপনারা তান্দে কইমু তান লাগবে যাইবা না অসুবিধা না তাই আছেন বাড়িতে আসেন দেশও আইসেন আপনার রকিব ভাইরে কইমু না মহেন্দ্র দা মহেন্দ্র দা ওই মহেন্দ্র দা রাজনগর পাঁচগাঁও দেখবা 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 আমি রকিব ভাইরে কইরাম আসসালামু আলাইকুম রকিব ভাই আপনার যদি আপনার যদি লাইভ টিকা তখন তাইলে আমরা রাজনগর পাঁচগাঁও রাজনগর থেকে একটা লাইভ করবা আমরার ভাই আপনার রিকোয়েস্ট করছেন রাজনগর দেখাই দাও ঠিক আছে ভাই you
আমি আরো একটা সুন্দর জিনিস আপনারা দেখাইবো লকডাউনের মধ্যে। আজকে আমি পৌরসভা আইও যাইলাম, এই আপনার মরিদার পৌরসভায় একটা প্রবীণাঙ্গন করছে, তাহলে আপনার মরিদার শহীদ এটা প্রবীণাঙ্গন করছে। আপনারা আমার লোকের যারা যারা লাইফ যুক্ত আসুন ইনশাল্লাহ আপনারা দেখবো, আমি দেখাইবো আপনার খুব সুন্দর একটা প্রবীণাঙ্গন করছে। বয়স্ক মানুষের লাগে আপনারা আইওতেই যাইবে না, লাইফ থেকে যাইবে না ইনশাল্লাহ। আমার দুইটা মিনিট দামকা আমি আপনারা জানাইলাম। এটা হল পৌরসভা, মরিদার পৌরসভা। যারা কাশিনা স্কুলে পড়ছে এটা কলেজ হয়ে গেছে, বাট আপনারা দেখাই দাও এটা অনেক দেখুন হলো জেলা হইল সার্কিট হাউস, সার্কিট হাউস আর ওদিকে গিয়ে আমার বাসা করি আপনার জায়গা তাইছি। আর এটা হলো মরিয়াদার সবচেয়ে সুন্দর একটা জামে মসজিদ, জামে মসজিদ প্রবীণাঙ্গন। আমি আইছি প্রবীণাঙ্গন করলাম, ওই দেখো আমরা আইছি আপনার প্রবীণাঙ্গন দেখাইতাম। এটা হয়েছে মরিয়াদা পৌরসভা কর্তৃক বাস্তবায়িত প্রবীণাঙ্গনের শুভ উদ্বোধন। জনাব এম এ মান্নান এমপি, মাননীয় পরিকল্পনা মন্ত্রী হচ্ছে ফজলুর রহমান ভাই আসেন। আউকা আউকা পিতে আউকা। এটা হলো আপনার জেলা আইন সমিতি, আইনজীবী সমিতি। ওই দেখো কাজ খুব সুন্দর একটা, ওটা হলো গিয়া পৌর পৌর কমিউনিটি সেন্টার। এখানে যে কোনো অনুষ্ঠান আপনার খুব সুন্দর একটা জায়গা, আমি দেখাইলাম বিতে আমি বাস আগে গেলাম নাকি দো বন্ধু। আর এটা নতুন কোর্ট করা হয়েছে, আগে তো হনো আসিল, ওখানে নয়া কোর্ট করা হয়েছে। এটা আর তালা মুখ স্কুলিলে গরম লাগে বাবা, হোসে দেখি তো ভালো বুঝে দিতাম বা। শাকির আহমদ খান ভাই, লন্ডন ক্লক। জি ভাই জি, আসা আসা, ঠিক আছে ঠিক আছে। লন্ডন ক্লকের টাইম টুম ঠিক নেই ভাই, আমি ওই কইছিলাম। মাধব দে, ধন্যবাদ কিছু দেখানোর জন্য। ও ধন্যবাদ বাবা তোমার, আপনারও ধন্যবাদ দিলাম, আপনার যে আমার চ্যানেলটা দেখরা। আর ভাই নজরুল ইসলাম ভাই বলছেন ভাই সত্তর এটা সত্তর ওহাল, আমি ভাই বুঝছি না ভাই, সরি ভাই। মানে আবা আবা ছবি তুলবাই না পরে আবা, আও দর্শক দেখাই দিত। এটা ফুয়ারা আসলে ফুয়ারা কোনো ই হয়েছে না। শাকের আহমদ ভাই, লন্ডন ক্লক, ঠিক আছে লন্ডন কোনোদিন জব ভাই, যাবেন কই বলেন না তো ভাই, বুঝি না ভাই যাবেন কই বলেন না তো, কই যাবো ভাই, এত নিয়ে আসছি ভাই আপনারে। এই যে আমাদের মৌলিবাজারের রুমেল মিয়া ভাই নাইস ইউকে, ধন্যবাদ রুমেল ভাই। এটা হলো কি আপনার পৌরসভা পৌর জনমিলন কেন্দ্র, আমি আপনার দেখাইলাম প্রবীণাঙ্গনটা দেখানোর লাগে আসলে আইস। এ আলঙ্গি ভাই আইন না সব লাগাইল তো আমি উপরে দিই না, কেসিস ধরিল আইন বুঝলাম না। আপনার তাকাও কে আপনার দেখাই তুইলে ফার ফত ভাইয়া দেখাই সমস্যা না, এরপরে আপনারা খুশি থাক তাকে আমরা আমরা লাইক শেয়ার কমেন্ট করতা দেখ নে পারেন। আমি দেখো আজকে আমার এত ভিউয়ার্স আসলা দেখতাম আমার কোনো
বিবার চলে কিতা আমার এটা কতটা শেয়ার করছেন দেখতাম শুননি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে কিতা রে মামা আমি তো দেশে লাগাই আমার অসুবিধা আমি এই চিন্তা নেই মলিবাজার প্রবীণাঙ্গন আরো নিচে আছে ভাই অনেক সুন্দর সুন্দর আছে আমি দেখাইলাম খালি ফুল নাই যে আমরা জননন্দ পৌর মেয়রে আপনিও তুলবা না সেলফি আপনিও ভাই আপনি কিছু গাছি নক আপনি গাছি নই ও আমরা আলমগীর ভাই দুর্গা মহল্লা নিবাসী ও ভাই আগো ভাই গাছটা শুনে ভাই তুৎফল নাকি তা কয়ে দেখা ভাই আমি তো সিলেটি ভাষায় বললাম ভাই সিলেটি ভাষায় বললাম ভাই খালি সিলেটি মাতলে হইতো না ভাই আমরা এখানে সিলেটি ছাড়া অনেক ভিউয়ার্স আছে সারা পৃথিবীতে আমরা মানুষ আছে ভাই বুঝছেন নি খালি সিলেটি বলে যদি তাহলে তো ভাই খালি আপনি বুঝবা কিন্তু আরও আছে আমরা সিলেটি অনেক মানুষ ও ওটা ওটা আবাই উগা বুঝছেন নি ঠিক আছে আপনার কথা ধন্যবাদ জানাই আপনার কাছে সিলেটে মাতাম অবশ্যই সিলেটে মাতমু সিলেটের লগে লগে আমরা অনেক ভাই আসুন তাই অনেক আসুন আমরার হোক প্রবীণাঙ্গন মানে লগে আপনার বৃদ্ধ অফলার লাগে বিকালবেলা আটার লাগে বা সকালবেলা আটার লাগে আপনার জননন্দ পৌর মেয়র ফজলুর রহমান ভাইয়ে তাইন এই উদ্যোগটা নিছুন তো আমরা তো মলিয়ার আসলে আটটার জায়গা নাই মুরব্বী হল লাগে এই জন্য বসার জায়গাও আছে হচ্ছে মলিবাজার প্রবীণাঙ্গন ভাই যে রোহিত ভাই এমডি আহমদ রুকন উদ্দিন জব ভাই আপনার চলাচল ভাইয়ে আপনার বাসাটা খুব সুন্দর ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আমি সব বাসায় মাতি এখানে কারণ জানো নাকি তা কারণ হইলো আমরা এখানে যত অনেক বিবার আছেন খালি আমরা সিলেটি নাই আমরা এই চ্যানেলটা কিন্তু সারা পৃথিবীতে আছে বুঝছেন আর ওতালাগে আমি সবসময় মাতি যে খালি সিলেটি মাতম ঠিক আছে সিলেটি অনেকে বুঝে না আমরা চ্যানেলটা দেখে না তারা ব্যাড কমান্ড করে যে ভাই শুধু সিলেটি মাতেন অনেক বেঙ্গলি ভাই অকল আসুন আমরা সিলেটি বুঝুন না ধন্যবাদ ভাই নাইস প্লেস স্পেন তারেকুল ইসলাম ধন্যবাদ তারেকুল ইসলাম আমরা নিয়মিত ভিউয়ার্স ধন্যবাদ ধন্যবাদ ওয়েলকাম জানাই আপনারা নিয়মিত ভিউয়ার্স তারেকুল ইসলাম ভাই দেখুক একটা পরিবেশ এখানে ব্যায়াম ট্যায়াম করার লাগে দেখুকা খুব সুন্দর সামনে দিয়ে বানানো হয়েছে এটা বাংলাদেশে কোনো জায়গাত নাই এই 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 ওটা বুঝছেন নি আপনার মলিদার এক রেট তো তাহলে আপনার ভাই আমি গামবেল দিয়ে পড়লাম গামবেলা একটু বেড়া চড়া করে ভাই ভাই অকমান জাকির জাকির খান মানুষ মানুষ দেখা মানুষ দেখা এনে মানুষ নাই বা মানুষ নাই মানুষ নাই মানুষ তোমরা দেখে আছে ভিডিওর ফিসে আছে ভিডিওর ফিসে আছে ভাই আমি প্রথম থেকে মানুষ দেখা আছে কোনো মানুষ নাই ভাই জাকির ভাই ওই দেখো খাটল দেখো গা যেটা দেখতাম ওটা দেখো গা লকডাউনের মধ্যে খাটল দেখো এটা আজারি খাটল বা ও জাকির ভাই ওই দেখো আজার ধরছে লোকেশ ভাই দেখা নি দেখুন কয় হাজার কাটল ভাই পিছিয়ে দিয়ে দেখাই আইসি জাকির ভাই মানুষ মানুষ খালি পশ্চিম বাজার করোনা নাই আর সারা মলি বাজার করোনা আছে খালি পশ্চিম বাজার বাস স্ট্যান্ড রাসেল ক্যারি অন ব্রো ধন্যবাদ ধন্যবাদ রাসেল ভাই আমরা ঢাকায় বাস স্ট্যান্ড থেকে দেখলাম ভাই মলি বাজার কোন জায়গাত জায়গা করছেন আহমদ নজিরুল ভাইয়ে কমেন্ট করছো ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই আমাদের জননন্দ মেয়র ফজলুর রহমান ভাইকে এরকম সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আসলে কিন্তু আমরা ফজলুর রহমান ভাই অনেক কাজ করছেন আর ভাই মলিবাজার
কোন জায়গায় করছেন? এটা হলো মরিবাজার ভাই, এই আপনার এই কোর্ট কোর্ট এলাকা হয়, কোর্ট এলাকা হয়। এটা হলো আপনার সাইড হাউস কোর্ট এলাকা। এটা হলো জনমিলন কেন্দ্র, আগে আছে জনমিলন কেন্দ্র, আর বর্তমানে এটাতে এখন রয়েছে আপনার জনমিলন কেন্দ্র আছে, বাট এখানে এখন পানির দেখো পানির ট্যাঙ্কি মরিবাজারের সবচেয়ে বড় পানির ট্যাঙ্কি এখানে আছে, বুঝছেন না? আর এখানে প্রবীণাঙ্গন করা হয়েছে, আর সামনে কমিউনিটি সেন্টার করা হয়েছে জনমিলন কেন্দ্র পৌরসভায় নিচে গিয়ে, বুঝছেন না? আর ধোকা আপনার মানুষ মুরব্বী সকল বোয়ার লাগে, মানে সুন্দর সুন্দর জায়গা করে দেবো হয়েছে। আয়া আপনার প্রবীণ সকল বইতা, মুরব্বী সকল বইতা, আমরাও বুড়ো হইলে বইমো আয়া ইনশাল্লাহ, সবই তো বুড়ো হইমো। আর একটা খুব একটা সুন্দর পরিবেশ, বিকালে আয়া যারা বইতে পারেন তারা দেখতে পারবা, তো বারো মাস ফুল ফুটে। জাকির খান ভাই ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ জাকির খান ভাই, বিলে ভাল মালিক দিতে লাগবা। ও জাকির খান ভাই বিলেই ভাল লাগি দেওয়া, বিলেই ভাল লাগি দেওয়া, এগিয়ে যান। ওই তো হোক আরও আছে এখানে, আসলে ওজন কোন সময় আপনার বার্থডে পার্টি উটি করতে চাইলে কেন করতে পারবা? আইনশালা দেখি ভাই বিকালে ভাল লাগে মধ্যে হোক আমার অবস্থা, আমি যেন আপনারা দেখাই দাম, আপনারা আমার অবস্থাটা দেখো আমি আমি আগে দিয়েছি, বুঝছেন নি? আপনারা কেউ রাগ করবো না, আসলে ভিডিও বানাইতে অনেক কষ্ট, যারা বানায় রাখতে পারে, যারা ইয়ে করে রাখতে পারে, আসলে অনেকে বুঝে না, বেড কমেন্ট করিয়া বই থাকে বা আসলে ভিডিওটা শেয়ার করে না, সাবস্ক্রাইব করে না, তো ঠিক আছে, তারা তারার উদ্দেশ্যে করিলাম ভাই। আমরা অনেক কষ্ট করি করি, আসলে পয়সার বিনিময়ে করি না, আপনারে মানে দেখা দেখানি লাগে, যারা প্রবাসও আসেন, যারা করতে পারে তারা না, তারা দেখা পেলে কিন্তু আমরা লাইভটা আসলে করি। আর আমরা চ্যানেলটার অবশ্যই বিশেষ বিশেষ করি আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, আর আমরার ফেসবুক পেজটারে, ফেসবুক যে চ্যানেলটা আছে পেজটা আছে অবশ্যই ফলো করবা, লাইক দিবা, আর ভিডিওগুলো শেয়ার করবা, বালা বলা ভিডিও ফাইলে। আর দেখুক আপনারা আমরা শেষ মাথা যাইছি, এটার এটা অনেক বড়ো জায়গা। ওই দেখুক আগে আসলে এটা স্টেডিয়াম, পুরানা স্টেডিয়াম, ওই দেখুক আপনারা মরিয়া ধরো তখন এটা হইতে পারবা, এটা হলো আগের পুরানা স্টেডিয়াম, এটা বর্তমানে মরিয়া সরকারি গ্রন্থাগার হয়ে গেছে, এটা কিন্তু আগর পুরান স্টেডিয়াম দেখুক মলিবাজারের যারা ভিউয়ার্স আছেন দেওগা। আসলে আমি ওখানে একটা গাম্বেল দিয়ে করলাম, বুঝছেন নি? আমি সেলফি দিয়ে করলাম না, এটা ভাই মোটরসাইকেল লইলে লড়ে, আটলে লড়ে, আর এটা দেখলে লড়ে না, বুঝছেন নি? এটা দেখলে যেমনি ভিডিও অন্য থাকে, দেখছেন নি? খুব সুন্দর, অনেক গাছ লাগাইল আছে, কিন্তু বাথরুম আছে, বয়স্ক মানুষের লাগে সেখানে পেশা পেশা ধরলে বয়স্ক মহিলা কোন পুরুষ কোন পয়সা পায় না করতে পারবা। ওয়া ওয়া আও আও রঙ্গি ভাই, ও দশন দিন আটার জায়গা, ও ওটা হলো জনমিলন কেন্দ্র, সামনে দিকে দেখাই না আপনারে। বাকি তো বড় পানির ট্যাঙ্কি, ফিলার একটা দেবো গা, আমার লাগান ফোন চার্জন এটা ফিলার হইব, ওই দেবো গা ভাই কত বড়, ওই দেবো গা এটা ও বনগাঙ্গর পানি আনে, আনিয়া মাথা রাখা বন এটা রিফাইন করিয়া অন্তাকে ফাইবের মাধ্যমে সারে অন্তাকে আবার আমরা খাই, দেবো গা কত বড় চাইতে পারো আমরা ঘুরে দিয়া। এটা ফিলার একটা দেখুন নি ভাই, আমার লাগান 20 জন একটা হইব একটার ফিলারের সাইজ, দেবো গা তো হেভি করে বানানিছে। আমি মোটা কম নাই ভিউয়ার সকল, তাহলে মোট রোজের মধ্যে আটটা মার আপনার লোক নাম করলাম, যদি আপনার লাইভও যদি কোনো বল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, দেখো গা শেষ ম্যাচ দেখাই যাই আমাকে, আইও আইও রা আইও, খুব গরম লাগছে, অবস্থা খারাপ, গলাও গিয়ে গেছে, খুব কষ্ট, বুঝেন ভাইরা লাইক দেন, ধন্যবাদ ধন্যবাদ জাকির ভাই, আমার জাকির ভাই বুঝেন কষ্ট, আমার জাকির ভাই অনেক কষ্ট করেন ভিডিও করার, আমি জানি অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে, আমি জানি, আপনারা দয়া করে লাইক দিবা। দেখা এটা কিন্তু আগে আসিল, এই এই হলটা আসিল আগে আপনার পাবলিক লাইব্রেরি, হ্যাঁ পাবলিক লাইব্রেরি আসিল, বুঝছেন? হই বা ও কাজটা করলে না বা তানঙ্গির ভাই, আলঙ্গির ভাই তুমি ওর ভাই একটা ফিস্টার না,
ও ফলটা কে কইতে পারবো? আমি অনেকক্ষণ ধরে আসলে পারলাম না। জাকির ভাই লাইনও আসেননি, হোক আসেন কিতা এটা। জাকির ভাই, ও জাকির ভাই, ও ফলটা কিতা হোকা ওইবা। জাকির ভাই, জাকির ভাই লসরে নাই যাবা। ও জাকির ভাই, ভাই ও গাছটা কি, ও খিতার ফলের গাছ, এটা খুব একটা বালা দামি একটা ফল বলে এটা আমি নাম চিনলাম না এটা, বুঝছেন নি? ওই দেখো গাছ এটা লাগে যে, সরি সরি হারতা নাই, এটা লাগে তো যে আমরা আগে কিতা খাইতাম ভাই, এটা যে ফুল থাকতো মিঠা লাগতো ওটা লাগা লাগে না কিতা। এটা কিতা গাছ বা তার কেউ জানান না কিতা ওর মতে আপেল গাছ বলা এটা, বুঝছেন নি? তার ভিউয়ার্স ঠিক আছে, আপনারা আমি সব দেখাইছি। ওই তো হোক আর ও আপনার মরিবাজারের সবচেয়ে বড়ো একটা মসজিদ, কোর জামে মসজিদ, আর ওই হলো সাগ্রহ মার্কেট, ওই হলো আগর বিসি কোর্ট। আগে আসলাম ফাতারে, এখন যাই সুজা হবে তো হোক আন্ধারে দি লাগে আইব। ওই তো পাবলিক লাইব্রেরি হতো না, এটা হয়েছে আপনার দেখাই লিবাই তোমার লাগা 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 ভবিষ্যতে এলো ফজলুর রহমান ভাইয়ের আমরা সব সারাক নমাজ নামাজ তা আছে ওখানে রাখা তান। আসলে উনি এখন জনানন্দ মেয়র মর্যাদা একটা করছেন তাই ওনার সব হইতে পারতো না, না জানলে হয়তো একটা রুম আছে গেস্ট রুম, এটা কিন্তু আগে জনমিলন কেন্দ্র আসিল পাবলিক লাইব্রেরি, এটার অবস্থা খুবই গুরুতরণ আসিল পাবলিক লাইব্রেরি হইতো দেখো কাকা যারা যারা চিনেন চিনেন নি পাবলিক লাইব্রেরি। আর এখন দেখো এটা কত সুন্দর হয়েছে, আমি আরও দেখাই না আপনারা এটা শেষ করিবারে যে মো সব কিছুই আছে। হে ভাই হরি আমার বলে দেবো লাগে তো কোন লাগছে না তার বুঝলেন মা ও ভাই খোলা আছে আমি মানে তারা বলা ইয়া বিটি জল দিয়ে ওটা হলো জনমিলন কেন্দ্র। আপনারা দেখো কা সামন থাকি এখানে মার্শাল আর্ট ইকানি আর বার আর দিন দেখাইছিলাম লাইব আমি বলি এখানে মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের আপনার মাহবুব মুর্শেদ আমার দশন ফাইভ মার্কে আছে, আমি একদিন দেখাইম লাইব আপনারা মার্শাল আর্টের বাচ্চিন দেখি এখন মার্শাল আর্টই কইন। আর ঠিক আছে তোমার তো ভিউয়ার্স আপনারা পালা থাকুক আসলে অনেকক্ষণ লাইভ বলিস আসলে আধা ঘন্টার লাইভ করি না আমরা ওইল পুরানো বর্তমান হয় আকৌ ওটাকে জাকির ভাই কীতার খুব কষ্ট ভাইয়া লাইক দিবেন, লাইক দিলে যার লাইভ লাইভ করে কষ্ট কম হয়। ধন্যবাদ ধন্যবাদ জাকির ভাই, জাকির ভাই ঠিক আছে অবশ্যই কষ্ট কমাইব, লাইক দিলে কষ্ট কমাইব, লাইক দিলে উৎসাহ বাড়ব, কমেন্ট করলে উৎসাহ বাড়ব, শেয়ার করলে আরও বেশি উৎসাহ বাড়ব, আরও দিন দেখানোর ইচ্ছা থাকবো। আর যদি কি আমরা ভিউয়ার্স থাকে না ওই আগে হতো অত সময় কিন্তু আমি লাইভ বন্ধ করিলাম না, আপনারা ভিউয়ার্স না থাকলে আপনারা আসেন বিদায় আমিও আসি গায়ালে তোর স্টেজ হয় দৌকা। এটা হলো কমিউনিটি সেন্টার, পৌর কমিউনিটি সেন্টার করে হয়েছে, এটাতে অনেক আয় হয় পৌরসভার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অতক্ষণ আসলাম দেখো আমি বিজি গেছি, অতক্ষণ আপনার লগে আসলাম। আপনারা অবশ্যই অবশ্যই আমরার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক শেয়ার কমেন্ট করবা, আর অবশ্যই আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। খুব খুশি হইব যদি আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাকি, আর অন্তত খুশি হইব অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাইরাম। আর আমি এখন লাইভ থেকে আসলে বিদায় নিমুগি, আর আপনারা সবাই দোয়া করবা, আর যদি কোনো দেখানের আপনারা দেখাইতে চাইন আমরা দেখাইব আপনারা নিয়ে আপনারা গ্রাম আমাদের গ্রাম করে একটা প্রোগ্রাম করি আমরা, এই প্রোগ্রামও আপনারা আমরা দেখাইমু, আমরা এদিনও একটা দেখাইছি গিয়া, তা আপনারা চাইন আপনারা কোনো গ্রাম দেখাইতাম দেখাইমু,
আর যদি আমরা যাই তাহলে পয়সা লাগতো না, কিন্তু খরচটা অন্তকে দেওয়া লাগবো। আর যদি অন্য করে ফাটে অবশ্যই খরচ দিতেই একটু। আর আমরা রকিব ভাই আমরা গেলে লাগতো না ইনশাল্লাহ। আর আপনারা যদি অন্য করে দিয়া করাই ভাই তা খরচটা দিতেই পারত। ঠিক আছে ভাই, ভালো থাকুক আর সুস্থ থাকুক। আর দেখি আমি সন্ধ্যার সময় যদি না আইতাম পারি তো আমি রাত্রে আবার লাইভ দেখাই। রাত্রের যে পরিস্থিতি মৌলিয়াদার শহরের, আমি এই সাত দিন লকডাউন আছে, সাত দিনই আপনারা লাইভ দেওয়ার চেষ্টা করবো। আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, সবাই রমজান মুবারক। আর বিশেষ করে আমার জাকির ভাই রমজান মুবারক দিচ্ছেন, ঠান্ডাও রমজান মুবারক। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।